সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল কর্নারে, এবং আজকে আবার নিয়ে চলে এসেছি কয়েকটা ট্রান্সফার আপডেট নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই বলে দিচ্ছি যে এবার রয় কৃষ্ণা কনফার্মড হয়ে গেছে সামনের বছর এটিকে দলে। এতদিন অনেক দোনামোনা ছিল, রয় কৃষ্ণার কাছে অনেক দলের অফার ছিল এবং রয় কৃষ্ণা সেই অফারগুলোও দেখছিলেন, নেগোসিয়েটও করছিলেন, কিন্তু এবার ফাইনালি কনফার্মড হয়ে গেছে যে রয় কৃষ্ণা এবার এটিকে মোহনবাগান দলে থাকছেন। এর পরেরটা হচ্ছে মোহাম্মদ আসিফ খানকে নিয়ে। তো মোহাম্মদ আসিফ খান হচ্ছে মুম্বাই সিটি এফসির ইউথ সেটআপ থেকে উঠে আসা একজন প্লেয়ার। ইনি এর আগের বার আইএসএল এর মেইন দলেও চান্স পেয়েছিলেন, কিন্তু কোনো স্টার্টিং ইলেভেন বা সাবস্টিটিউট অ্যাপিয়ারেন্স কিছুই ছিল না তার। কিন্তু সার্জিও লোপেরা কোচ হয়ে আসার পরে এবার মোহাম্মদ আসিফ খানকে কিন্তু এই প্রথম থেকেই তাদের মেইন দলে রাখা হয়েছে। খুব ট্যালেন্টেড প্লেয়ার, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, এবং তাকে কিন্তু সার্জিও লোপেরা পছন্দ করে মেইন টিমে রেখেছেন এবার, এবং হয়তো তাকে সুযোগও দেওয়া হবে। তিনি এবছর আই লিগে সেকেন্ড ডিভিশনে মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন এবং বেশ ভালো পারফরমেন্স ছিল তার। তিনি 8টা ম্যাচ খেলেছিলেন, তার মধ্যে 4টে গোল, 2টো অ্যাসিস্ট ছিল, খুব সুন্দর ড্রিবল করতে পারেন। তো এই প্লেয়ারটাকে সামনের বছর মুম্বাই সিটি এফসির কালারে দেখার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি। এর পরের আপডেটটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। এবার ইস্ট বেঙ্গলে খেলা সেন্টার ব্যাক মেহতাব সিং ফাইনালি কনফার্ম হয়ে গেছেন মুম্বাই সিটি এফসি দলে। এর পরের আপডেটটা হচ্ছে ভিপি সুহেরের। তো ভিপি সুহের এবার ফাইনালি কনফার্ম হয়ে গেছেন কেরালা ব্লাস্টার্সে। তো যে স্ট্রাইকিং নিয়ে একটা সমস্যা হচ্ছিলো, যে জবি জাস্টিনকে যতদূর সম্ভব নেওয়ার চেষ্টা করছিলো কেরালা, এবার তা হচ্ছে না, এবং সাহালকেও কেরালা ছাড়ছে না। তো ভিপি সুহেরকে স্ট্রাইকার হিসেবে কেরালা ব্লাস্টার্স সাইন করিয়ে ফেলেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তোমাদের কীরকম লাগলো আপডেটগুলো।